অবশেষে হাওড়া পৌঁছে গেছি, বর্দি ভাইয়ের বাড়ি হাওড়া নয়, মন্দিরতলা পৌঁছে গেছি। আর একটুখানি টোটোয় ব্যাস, আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো পুনায়ের কাছে। দেখা যাক পুনায়ের কীরকম রিয়াকশন হয়। আর আমার ঠিক পাশেই নবান্ন, এসে গেছি বর্দি ভাইয়ের বাড়ি। চলো দেখা যাক কি করছে ওরা। পোস্ত খেয়ে জানো আছে, পোস্ত এখন বাটা হবে।
হচ্ছে মাছের ঝোল দিয়ে ইলিশ মাছের ঝাল, যেটা শেষ রান্না। ফুটছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। যে মাছের তেলও করে রাখা হয়ে গেছে, দুটো জায়গায় তেল। এটা মাছ ভাজা অ্যাকচুয়ালি, এটা আর এটা তেল। সব শেষ, এবছরের মতন রান্না শেষ, এখনো খাওয়া হয়নি। আমাদের সামনে মুনাই দেবী শুয়ে আছে, যার মনে খুব কষ্ট, মুখটা ঢেকে নিয়েছে। দুঃখ এটাই যে মেহেন্দি পড়তে পারছে না, কাল সকালবেলা পড়ানো আছে। আর এই যে ভূতুবাবু, ওনাকে মাঝে মাঝেই ডিস্টার্ব করছে সুন্দর সুন্দর গান চালিয়ে, কিন্তু ওর কিছুই ভাল লাগছে না। আর আমার সামনে সমাধি, এই যে এই হাতের মেহেন্দিটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কাল কী আছে আমাদের জানি না, কিন্তু আমরা টোটাল রেডি মেহেন্দি টেহেন্দি পরে। হ্যাঁ, আর এই হাতেরটা আর একটুখানি বাকি আছে, ওই যে ক্যামেরাটা ঢাকা পড়ে গেছে। এই তোর ঘুম নেই চোখে? না নেই। মানে তুই এরকম রেগে যাচ্ছিস কেন আমাদের উপর? আমরা কি অন্যায় করেছি? তাহলে তোমরা এতক্ষণ অবধি যেগুলো দেখছো সেগুলো সম্পর্কে আমার তোমাদেরকে বিশেষ কিছু বলা হয়নি, তাই জন্যে এত রাতে প্রচুর খাওয়া দাওয়ার পরেও তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলে আজকের ব্লগটা শেষ করে তারপরেই শুতে যাব। মানে এত খাওয়া হয়েছে, জল খেতেও আর মানে খাওয়ার মতন জায়গাটাও আর নেই। তো প্রথমেই যেটা বলে দেওয়া ভালো, বদ্দি ভাইয়ের বাড়িতেই রান্না পুজোয় এত বছরে আমার কোনোদিন আসার সুযোগ হয়নি, এবারই আমার প্রথম আসা। তবুও মানে প্রথম দিন থেকে, মানে বৃহস্পতিবার রাত থেকে আমি আসতে পারিনি। এই যে ক্লিপিংসগুলো ছোট্ট ছোট্ট, এগুলো আমার দিদির মেয়ে, মানে আমার বোনঝি মুনাই, ওই তোমরা ভিডিওতে ওকেও দেখেছো, বা এর আগে উজানের বার্থডে ব্লগটাতেও যখন আমি এন্ডিং করেছিলাম ও ছিল আমার সাথে, সেটাও দেখেছো। ওই সমস্তটা রেকর্ড করেছে, আমাকে সেন্ড করেছে, মানে পুরো কৃতিত্বটাই ওর। আর আজকে তো এসে থেকে মজা হাসি গল্প অনেক কিছুই হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। বদ্দি ভাইয়ের বাড়ি এলে জেনারেলি খুব হই হই হয়। এখানে হাওড়া কলকাতায় আমার প্রচুর রিলেটিভ, মানে পিসির বাড়ি, মামার বাড়ি, ছদ্দি ভাইয়ের বাড়ি, জেঠুর বাড়ি, এত কিছু রয়েছে। এই এক দুদিনে এসে সব জায়গায় যাওয়া হয় না, সেই জন্যে তোমাদেরকে দেখাতেও পারলাম না। আস্তে আস্তে সব জায়গায় দেখাবো, মানে সবার বাড়ি যখন যেখানে যাব দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আর বদ্দি ভাইয়ের বাড়ি একটু বেশি আসা হয়, কারণ বদ্দি ভাইয়ের বাড়িতে মুনাই রয়েছে আর আমরা দুজনে প্রচণ্ড ঘুরে বেড়াই একসাথে, সেই জন্য এখানে একটু বেশি আসা হয়ে যায়। ঠিক আছে, চলো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের অনেকেই হয়তো যারা এই হাওড়া ডিস্ট্রিক্টে থাকো তাদের এই রান্না পুজোটা রয়েছে। আমাদেরও এই
লক্ষ্মী পুজো আছে, কিন্তু রান্না পুজো ব্যাপারটা নেই। আমাদেরও অরন্ধন, কিন্তু ইলিশ মাছ টাছ দিয়ে পুজো হয় না, শুধু পান্তা ভাত আর এমনি নর্মাল যদি কিছু নিরামিষ তরকারি করা হয় সেটাই। তো এখানে অনেক কিছু হয়, স্পেশালিটি হচ্ছে ইলিশ মাছ, কচু শাক, তার সাথে বিভিন্ন রকমের ভাজা, চালতার টক, অনেক কিছুই ছিল, তোমরা দেখেছ, আশা করি ভালো লেগেছে। আর আর বেশি কিছু বলছি না, এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন, যদি ভিডিওটা ভালো থাকে, আগামী দিনের ভিডিওগুলো দেখতে চাও, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে আগামী দিনের ভিডিওগুলো দেখতে পাবে। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সিম্পল লাইফ উইথ সঙ্গীতা দেখতে থাকো। টাটা, গুড নাইট।